মানুষের বাড়ির ভিতরে আছে, টাউনে তারার বাড়ির ভিতরে আছে সুইমিং পুল, গরিবের সুইমিং পুল ভাই দুই। আরে এইটা নি কথা গিতা গিতা, গরিবের সুইমিং পুল একটা সারা দাও চলতে দিলো তোমরা সুইমিং করুম। ঠিক আছে পরে এরা দূরে তি গড়াক কাছে। হ্যাঁ কি তোয়া কেডা তুমি তোন্দা? হ্যাঁ সত্যি। হ্যাঁ সো গাইস, আজকে আমার একটা নিমন্ত্রণ আছিল গামাইবাড়ি লিম্বু সরার দিকে, বৈষ্ণব সভার নিমন্ত্রণ। তো ওইদিকে একটু লেট হইতেছিল, তার কারণে এখানে একটু ঘুরতে মাইছি। আর ঘুরতে মাইয়া দেখি এই দেখো কত সুন্দর দৃশ্য। আর এই দেখো গাইস, এটা কিছুটা ম্যাগের মধ্যে যে দেখা যাইতেছে একদম সেই লেভেল লাগতেছে কিন্তু। আর এটা কিন্তু কিছুটা চূড়াটা আমাদের ইন্ডিয়ার ম্যাপের যে চূড়াটা আছে কিছুটা দেখতে এরকমই লাগতেছে। দেখো ইন্ডিয়ার ম্যাপের যে চূড়াটা আছে মানে 100 না 50-50 এরকমই লাগতেছে কিন্তু দেখতে। এই দেখো কাছাতে দেখলে একদম বোঝা যায় এটা ইন্ডিয়ার ম্যাপ একদম পুরা। আর জায়গাটা দেখো কত সুন্দর, একদম সবুজ ঘাসে ভরা। আর আমার সাথে আছে সুরজ, আর এদিকে আছে হৃদয়। তো গাইস এখন হাঁটতে হাঁটতে আয় বললাম লিম্বুসরা থেকে ফুলিনপুরের রোডে। ফুলিনপুর অ্যাকচুয়ালি ওই গ্রামটা ফুলিনপুর। আর আর আমরা লিম্বুচরা থেকে মাটির রাস্তা দিয়ে শর্টকাটে ফুলিনপুর যাইতেছি। আর ওইদিকে কিছু কাশফুল আছে, ওইদিকে কিছু কাশফুল আছে। তো চল এদিকে দেখি। জায়গাটা হইতে পারে খুব রিস্কি কিন্তু সামনে গেলে দেখবা অবাক হয়ে যাবে তোমরা। ওই দেখো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা, আমরা সবাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। দেখো গাইস জায়গাটা দেখো, একদম অসম লেভেল লাগতেছে। দেখো গাইস ওইদিকে পাখির ডাক, ক্ষেতের মধ্যে আসার খাসিয়তরা কিন্তু এটাই, চারিদিকে পাখির ডাক। আর এ দেখো গাইস এদিক থেকে সূর্যটা কিন্তু মেঘের নিচে যে যাইতেছে এখান থেকে স্পষ্ট বোঝা যাইতেছে। এই দেখো সূর্যটা এইটা এই জায়গাটাতে আছে সূর্যটা। এইসব ভিউ দেখতে ভাগ্য লাগে ভাই, না রে ভাগ্য নেই যারা শহর তো এরাকালি দেয় গাছ তো দেয় গাড়ি গড়ি সব কিছু দেখে বড় বড় জায়গা দেয় মন্দির টন্দির দেয়, কিন্তু ভাই বাঙালির আর গ্রামের মানুষের যারা ভিউ নেচার সেটা দেখতো না। গ্রামের মধ্যে যে একটা ভিউ আছে মানে একটা আলাদা একটা ফিলিংস আছে গ্রামের মধ্যে। ঠিক আছে এইসব আনন্দ শুধু গ্রামের মধ্যে আইলেই পাওয়া যায় না রে। আমরা আমরা কোনো যাইতেছি কই কাশফুল। আর এখানে তো একটা ছড়া আছে ছড়া, এই দেখো ছড়া জল যাইতেছে সুন্দর ও ভাই অসাম। বৃষ্টির দিনও এদিকে জল ফুল হয়ে থাকে না, এটা ফুল হয়ে থাকে, ফুল হয়ে ক্ষেতের মধ্যে জাগে না কিটা একটু একটু জল যাক মানে ক্ষেতের লাইন আছে ক্ষেতের জল ধুয়ে। হ্যাঁ ক্ষেতের এদিকে একটা সুরঙ্গ আছে ক্ষেতের জল ধুয়ে এদিকে ঢুকতে দিয়ে ক্ষেতে যা। মানে মানুষের বাড়ির ভিতরে আছে, টাউনে তারার বাড়ির ভিতরে আছে সুইমিং পুল, গরিবের সুইমিং পুল ভাই দুই। আরে এইটা নি কথা গিতা গিতা, গরিবের সুইমিং পুল একটা সারা দাও চলতে দিলো তোমরা সুইমিং করুম। আরে ঠিক আছে গরিবের সুইমিং পুল, এটা হলো গ্রামে গঞ্জের সুইমিং পুল, গ্রামে গঞ্জের সুইমিং পুল চলতি সুইমিং পুল। বললাম সেরার মধ্যে গরিবের সুইমিং পুল, গরিবের সুইমিং পুল তো আমরা ওই পারে দামো ওই পারে চলো। ওরে দিকে কিছু বাচ্চা ফুলাবান আমরা ছোট সাবস্ক্রাইবার। আর গাইস সেরাটা ক্রস করলাম, গরিবের সুইমিং পুলটা ক্রস করে আয়ো দেখি এখানে এরকম একটা ভিউ তোমরা যাই। এই দেখো কি আর সিন, এখন আমরা ছেঁড়া ক্রস করে সেরা এই পারে আয় পড়লাম। আর এই পারে আসার পরে দেখো কত সুন্দর লাগতেছে, এখানে আসার পর কিন্তু মানে সৌন্দর্যটা ডাবল পাইতেছি আমরা। আর এখানে দেখো ছোটো ছোটো দুইটা কাশফুল, চল রে লই আপাইরা ছোটো ছোটো দুইটা কাশফুল। আর দুর্গাপূজা কিন্তু আর বেশি দিন নাই আয়া পড়তেছে, তোমরা কেটা কেটা কিতা কিতা কিনবা কমেন্ট বক্সে জানাই দিও। আর যারা যারা কিনা লাইছো তারা পিক দিও। এই পারে আসার পরে দেখলাম আমরা ছোট্ট একটা ফুল আস, ওই দেখো বাঘ যে কুরসির ভেতরে ডাকতেছে ওই ইউটিউবার ওই ইউটিউবার।
মানে কিটা গুমু চলো এর সাথে একটু কথা কই ওই দিকে আরো ছোট ছোট প্লাবন আছে তারা ব্যাডমিন্টন খেলে আমরা দেখিয়া দূর থেকে মানে ডাকার মরছে ওই ইউটিউবার কই তো চলো তার সাথে একটু দেখা করি এই ডাক্তার সৎকার এমনে হ্যাঁ তোমরা কি ভিডিওটা দেখো হ্যাঁ এরা আমার দিককা দূর থেকে ডাকার মরছে খেলাস তো রে নো দিল্লি হ্যাঁ আজকে ফাস্ট তুই নেট না দিয়ে নো টাঙ্গাইবি তো ওই দিকে গেছিলাম গেছি পরে এরা দূর থেকে ডাকতাছে হ্যাঁ কেডা হ্যাঁ হ তো খুশি হই ভাই যখন কোনো জায়গায় যাই এরকম কেউ যদি কো তুমি যদি ভিডিও করো এরকম খুশি লাগে অনেক তো অনেক আনন্দ ভর্তি করলাম এখন যেমন নিমন্ত্রণ বাড়িত খাইতাম তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি তো অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয় না আজকে একটা আপলোড করলাম বিকজ আমার টাইম আমার কাছে অনেক কম তো এই কারণে হয়তো তো এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার ট্রাই করুন ঠিক আছে তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাই দিও তো দেখা হবে আর একটা নতুন ভিডিওটা শেয়ার করে দিও বাই।